ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়েছি, এখন বাজে 6:30। আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আজকের ভিডিওটা ঠিক অন্যরকম হচ্ছে, কারণ আমরা আজকে ঘুরতে যাচ্ছি, মানে প্রায় চলে এসেছি এটা কৃষ্ণনগর। তো গাড়ির মানে বাইকের ইঞ্জিনটা গরম হয়ে গেছে, সেই জন্য একটু রেস্ট নিয়ে চা টা খাচ্ছি। তো এখন একটা মানে কেক নিয়েছি, এই যে বাবুচি কেক, একটু খিদে খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি তো একটু টাইম লেগে গেল, যেহেতু মেয়ে নিয়ে আসতে হচ্ছে। আর আমরা যাচ্ছি আজকে নবদ্বীপে আমার ননদের বাড়িতে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, অনেক ভালো হতে চলেছে এবং তোমাদেরকেও দেখাতে পারবো যে আমার ননদ ও ননদকেও দেখেছো হয়তো অনেক আগের ব্লকে, তো রনদের বাড়িটাও দেখিয়ে দেবো। তো চলো এখন কিছু খাবার দাবার, মানে চা টা অর্ডার দিয়েছি আর খেয়ে নি। তো এখানে আমরা এখন ডিম টোস্ট খাচ্ছি। তো আমরা পান্তুয়াটা রানাঘাট থেকে কিনে নিয়েছিলাম, যেহেতু রানাঘাটের পান্তুয়াটা খুব ভালো খেতে হয়। আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি গুড়ের মিষ্টি। এখন আমি চলে এসেছি ফ্রুটির দোকানে, যেহেতু অনেক বাচ্চা আছে বাড়িতে সেই জন্য বাচ্চাগুলোর জন্য ফ্রুটি নিয়ে নিচ্ছি। তো অনেক যুদ্ধের পর চলে আসলাম আমরা আমার ননদের বাড়িতে। তো ঢোকা যাক, ওরা ওয়েট করছে আমাদের জন্য। আর আমরা কি কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে 3 প্যাকেট রসগোল্লা আছে, তারপরে ফ্রুটি আছে, বাদাম নিমকি আছে, আর এখানে কালো মিষ্টি আছে। তো আমরা এইমাত্র ওই বাড়িতে মানে আসলাম ননদের বাড়িতে, তো চেঞ্জ করলাম সবে, দেখতেই পাচ্ছ জামা কাপড় এখানেই ছড়ানো। তো তারপরে যা যা হচ্ছে পরে বলছি। এই যে এটা হলো তো লাবণী, একে তো দেখেছো তোমরা। তো এখানে সব গানের ক্লাস চলছে। দিয়া কেমন করে হাওয়া দেয়? ছিল